নমস্কার পর্যটক, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আধুনিক ডাক বাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুসলিউদ্দিন তরুণ, আমি পর্যটনের ফেরিওয়ালা হিসাবে আপনাদের কাছে পরিচিত, ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে বলছি। আমি বলছি ঘুরবো দেশ, দেখবে পৃথিবী, আমরা ঘুরবো, আপনারা দেখবেন। আপনাদেরকে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার যে পর্যটন নগরী চরফ্যাশনের অনেক কিছুই আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আরেকটি স্পটে চলে আসলাম। চরফ্যাশনে আসবেন কিন্তু থাকবেন না, এই বিষয়টি কিন্তু হয়নি। আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে চরফ্যাশন উপজেলার যে আধুনিক ডাক বাংলো, সেই ডাক বাংলোটি অবস্থিত এবং ডাক বাংলোটি নির্মিত, সেটা কিছুদিন পরই সেই ডাক বাংলোটি উদ্বোধন করা হবে। এই ডাক বাংলোটি 2018 সালের 15ই সেপ্টেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব, যিনি মাননীয় উপমন্ত্রী ছিলেন, বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যিনি উপমন্ত্রী ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি চমৎকার একটি ভবন। এই ভবনেই কিন্তু চরফ্যাশন আসার পরে আপনারা সরকারি কিংবা বেসরকারি যারাই ভ্রমণ করতে আসবেন, চরফ্যাশনের জ্যাকব টাওয়ার দেখবেন, খাসমহল মসজিদ দেখবেন, ফ্যাশন স্কোয়ার দেখবেন, বেতুয়া প্রশান্তি পার্ক দেখবেন, কিন্তু থাকবেন কোথায়, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানেই দিয়ে দিচ্ছি। আপনারা আমার পিছনে দেখেন যে চরফ্যাশন উপজেলার আধুনিক ডাক বাংলো, যেটা হচ্ছে চারতলা বিশিষ্ট, যেটার হচ্ছে 5 কোটি টাকার ব্যয়, এবং হচ্ছে এই ডাক বাংলোর মধ্যে লিফট রয়েছে এবং হচ্ছে কয়েকটি অনেক সুন্দর 11টি রুম রয়েছে। আমার পাশে একজন এই ডাক বাংলোর একজন সহকর্মী রয়েছেন, যিনি আপনাদেরকে দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। আমরা হারুন ভাইকে স্বাগত জানাচ্ছি। হারুন ভাই, আপনারা এই যে এখানে ডাক বাংলোতে পর্যটন নগরী চরফ্যাশন হচ্ছে, আমরা জানি কক্সবাজার কুয়াকাটা, তারপরেই চরফ্যাশনের অবস্থান বর্তমানে। তো এই নগরীতে আপনারা এখানে এত সুন্দর একটি ডাক বাংলো, আমরা দেখাবো ডাক বাংলোর পুরো এরিয়াটি। এই ডাক বাংলোটি 4 একর জায়গার উপরে অবস্থিত। তো আপনারা এই যে মানুষকে সেবা দিচ্ছেন, পর্যটকরা আসছেন, পর্যটকদের আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, পর্যটকরা আপনাদেরকে কেমন লাগে পর্যটকদের সেবা দিতে, আপনারা এই চরফ্যাশনে আসার জন্য মানুষকে কীভাবে আমন্ত্রণ জানাবেন একটু বলুন। আমরা মানুষকে আসলে মন দেবো, সেবা যত্ন করবো, যার লাগে সব কিছু আমরা পরিবেশন করবো। তারপরে এই যে স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব, তিনি এত সুন্দরভাবে এটা করেছেন, এটার জন্য কেমন লাগে, যে আগে ছিল একটা জরাজীর্ণ অবস্থা ছিল, এখন ভালো একটা কিছু করছেন, আপনি কীভাবে বলেন বলেন? খুব ভালো লাগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করছে। হ্যাঁ, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই যে এখানে আপনারা যারা কাজ করছেন আপনার সাথে, আমরা জানি যে আলমগীর ভাই নামে একজন লোক রয়েছেন, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করছেন দীর্ঘদিন পর্যন্ত। এই যে আপনি একটা ছোট একটি ডাক বাংলোতে আপনি কাজ করছেন, কিংবা এখন একটি বড় ডাক বাংলো হচ্ছে, তাই না? এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, আমরা এখানে পর্যটক যারা রয়েছে তারা আসবেন, এখানে ঘুরবেন, থাকবেন, তারা তাদেরকে সেবা যত্ন করবেন, তাই না? আমরা তাদের সেবা যত্ন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই এই পিছনে নতুন ডাক বাংলোতে 6টি রুম রয়েছে, 11টি রুম রয়েছে, পরিবার সহ তো এসে নিরাপত্তার সাথে খুব সুন্দরভাবে থাকতে পারবে। আচ্ছা, আমরা আলমগীর হারুন ভাইয়ের সাথে কথা বললাম, পর্যটক, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা প্রথমে যদি একটু নেম প্লেটটিতে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে 5 কোটি টাকার ব্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরফ্যাশন উপজেলার ডাক বাংলোটির অনুমোদন দিয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 5 কোটি টাকার ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো চরফ্যাশন ভিত্তিপ্রস্তর স্থাপন। আমি বলেছিলাম আগেই যে আব্দুল্লাহ ইসলাম জ্যাকব, যিনি হচ্ছেন ম্যাজিক দেখিয়েছিলেন চরফ্যাশনকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করছেন, তিনি হচ্ছেন উপমন্ত্রী বন পরিবেশ, সাবেক ছিলেন, বর্তমানে তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা জেলার যে জেলা পরিষদ রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু এই ডাক বাংলোটি তৈরি করা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যখন এই ডাক বাংলোতে আসবেন, অনেক সুন্দর যে টিভি স্কুলের পাশেই কিন্তু আপনারা এই ডাক বাংলোটি পাবেন। এই ডাক বাংলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী চমৎকার একটি গেট রয়েছে, সেখানে পিছনে কিন্তু টিভি স্কুলের বিশাল একটি মাঠ রয়েছে। আমরা আপনাদের এই ছাদ থেকে কিন্তু আপনারা এই পুরো চরফ্যাশন এবং এই যে আলিয়া মাদ্রাসা চরফ্যাশন এবং হচ্ছে যে স্কুল, যেটা টিভি স্কুল রয়েছে, টিভি স্কুলের মাঠ আপনারা উপভোগ করতে পারবেন এখান থেকে, এবং এইখান থেকে শেখ রাসেল ডিজিটাল পার্ক, যেটা বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে তার জন্য যেই নামে একটি পার্ক করা হয়েছে, এবং হচ্ছে বিনোদন পার্ক, এবং তারপরেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো খাসমহল মসজিদ এবং জ্যাকব টাওয়ার রয়েছে। তো আমরা
একটু পর্যটক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চরফ্যাশনে আপনারা আসবেন, চরফ্যাশনে ঘুরবেন, কিন্তু থাকার জায়গাটি নিয়ে আপনাদেরকে নিশ্চিন্তে আমরা আপনাদেরকে একটি জায়গা দেখাচ্ছি যে এই ডাক বাংলোটি হচ্ছে পুরনো ডাক বাংলো। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদ ডাক বাংলো চরফ্যাশন ভোলা, এটার একটি পুরনো দুইতলা ভবন রয়েছেন, সেটা অনেকদিন পর্যন্ত রয়েছেন, এখানে জরাজীর্ণ মোটামুটি এই অবস্থায় ছিল এতদিন, কিন্তু পর্যটন নগরী যেহেতু চরফ্যাশন হচ্ছে সেহেতু স্থানীয় এমপি তিনি এই ভবনটি নির্মাণ করেছেন। আপনারা যদি একটু দেখেন যে আমরা যদি দেখাই এখানে চমৎকার একটি পুকুর রয়েছেন, যেই পুকুরে আপনারা এসে গোসল করতে পারবেন এবং হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে আপনারা সাঁতার কাটতে পারবেন, এবং এই যে পুরো জায়গাটি আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে, গাড়ি পার্কিং করতে পারবেন। এই পুরো জায়গাটি, এই যে পুরো এরিয়াটি, এখানে আরও ইচ্ছা করলে বর্তমান সরকার যদি এটা আধুনিক নগর হিসাবে, যখন পর্যটকদের লকডাউনের কারণে হয়তো পর্যটকরা আসেননি, এখন আজকে হচ্ছে 10ই আগস্ট 2021, পর্যটকরা সেজন্য আসছেন না, আজকে আগামীকালকে হয়তো লকডাউন ছেড়ে দিবে, আগামীকাল থেকে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। এত বড় একটি এরিয়া, আপনারা এখানে প্রাকৃতিক পরিবেশে আপনারা এখানে এসে আপনারা চরফ্যাশন এসে ঘুরে যাইতে পারবেন। ঢাকাতে যারা রয়েছেন আপনারা জানেন এই কিছুদিনের মধ্যেই কিন্তু চরফ্যাশনের যেই দিবা সার্ভিস লঞ্চ চালু করা হবে, দিবা সার্ভিস লঞ্চের মাধ্যমে আপনারা চরফ্যাশন আসতে পারবেন। এবং হচ্ছে আমরা যদি একটু দেখাই তাহলে কিন্তু এখানে অনেক সুন্দর একটি মেহেদি গাছ রয়েছে, আপনাদের যদি কারো যদি হচ্ছে বিয়ে শাদী করার ইচ্ছা থাকে আপনারা এসে এখানে মেহেদি গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা এখানে বিয়ে বরণ করতে পারবেন। আপনারা অনেক সুন্দর, এটা কি মেহেদি গাছ না ডালিম গাছ? মেহেদি গাছ, মেহেদি গাছ আমাদের ভোলার ভাষায় বলে। আপনারা এখানে পেয়ারা গাছ রয়েছে, আমাদের ভোলার দান সুপারি গোলা এই তিনে ভোলা, এখানে কিন্তু পেয়ারা গাছ রয়েছে, পিছনে কিন্তু ফল ফলাদি অনেক গাছ রয়েছে, এখানে জাম গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বেল গাছ রয়েছে। তো আমরা যদি একটু এখান থেকে আমরা যদি একটু দেখাই আমার পিছন থেকে, যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাকব টাওয়ারের যে জ্যাকব ওয়াচ টাওয়ার, যেটার মাধ্যমে এই চরফ্যাশন এসে আপনি চারটি উপজেলাকে সরাসরি বাইনোকুলারের মাধ্যমে উপভোগ করতে পারবেন। একটি হচ্ছে ভোলা জেলার পাশেই বরিশাল, এবং হচ্ছে পটুয়াখালী জেলা এবং লক্ষ্মীপুর জেলা এবং হচ্ছে নোয়াখালী জেলাকে আপনারা এখান থেকে বাইনোকুলারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। পর্যটক আপনাদেরকে আমি পর্যটনের ফেরিওয়ালা হিসাবে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছি, আপনারা ঘুরছেন দেখছেন, আর হচ্ছে আপনারা লাইক শেয়ার কমেন্টস করছেন, আমাদের এই চরফ্যাশন শহরে আপনারা ঘুরতে আসবেন, আপনাদের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবশ্যই নিরাপত্তা প্রহরী রয়েছেন, আপনাদের এখানে আলমগীর ভাই রয়েছেন। আমরা সর্বশেষ আমরা আপনাদেরকে এই যে জ্যাকব টাওয়ার, তার পাশে কিন্তু খাসমহল মসজিদ রয়েছেন, সেটা কিছুদিন পরে উদ্বোধন করা হবে, সেখানে ফ্যাশন স্কোয়ার রয়েছেন, এইখানে এই চরফ্যাশনের শিশু পার্ক রয়েছেন, আমরা সেটা বলেছিলাম, আবার বলেছিলাম যে চরফ্যাশনে একটি ডিজিটাল বাস টার্মিনাল রয়েছে এবং হচ্ছে একটা হেলিকপ্টার ভবন, সেখানে হেলিপ্যাড রয়েছে, আপনারা হেলিকপ্টার যোগেও কিন্তু ঢাকা থেকে আপনারা কিংবা যে কোনো জেলা থেকে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। জ্যাকব বলেছিলেন যে এই জ্যাকব টাওয়ারের মাধ্যমে আমি এমন একটি টাওয়ার করব, এমন একটি পর্যটন নগরী করব, যেই নগরীতে শুধু ভোলার লোক নয়, ভোলার যে সাতটি উপজেলার লোক নয়, সেখানে হচ্ছে পুরো বাংলাদেশের, পুরো বরিশাল বিভাগ নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখানে এসে একবার হলেও দেখে যাবে এই ছবির মতো দেশে। কবি বলেছেন ছবির মতো দেশে একবার বেরিয়ে যান, একবার ঘুরে আসুন, আপনারাও একবার ঘুরে আসবেন, আপনাদের মন ভালো লাগবে। আমি চরফ্যাশন যে ডাক বাংলো সেটা নতুন ডাক বাংলো, আর কিছুদিন পরেই অগস্ট মাস হয়তো এই বছরের 21 সালের শেষ সময়ে হয়তো এটা উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমাদের পর্যটনমন্ত্রী যিনি তিনি অবশ্যই এখানে আসবেন, এখানে এসে এই পর্যটন নগরীকে দেখবেন। আমরা একটি ভিডিওতে বলেছিলাম জ্যাকব টাওয়ারের পাশে যেখানে স্থানীয় যে মেয়র রয়েছেন মোর্শেদ, তিনি বলেছেন যে এই চরফ্যাশন শহরে পর্যটন নগরীতে পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তারা এইখানে যারা টুরিস্ট আসবেন তাদেরকে নিরাপত্তা সবসময় নিরাপত্তা প্রহরী হিসাবে দেখাশোনা করবেন। আমরা জানি যে বাংলাদেশের যে কক্সবাজার, কুয়াকাটা এবং হচ্ছে অন্যান্য যে পর্যটন চট্টগ্রামে পর্যটন নগরী হিসেবে যেখানে রয়েছে সেখানে টুরিস্ট পুলিশ রয়েছে, আমরা অবশ্যই দাবি জানাবো যে টুরিস্ট পুলিশের মাধ্যমে যাতে হচ্ছে চরফ্যাশনের নিরাপত্তা দেওয়া হয়। তো পর্যটক, আমরা কথা বলতে বলতে আমরা চলে আসলাম, হারুন ভাই আমাদের সাথে রয়েছেন, হারুন ভাই আবার কিছু কথা বলবেন, আমাদের আবার কিছু কথা বলবেন। অবশ্যই আপনারা এই যে এখানে আপনারা হচ্ছেন যে সেবা দিচ্ছেন তাই না, হয়তো লকডাউন আগামীকালকে খুলে দিবে, তাহলে আপনারা কীভাবে আবার মানুষদেরকে আবার সেবা দিবেন, যে মানুষদেরকে কি আসার জন্য কিংবা হচ্ছে কীভাবে এখানে সিট নিতে হয় সেটা একটু বলে দেন। আসলে সেটা আমাদের কেউ মাধ্যমে নেওয়া যায়, এবার আমাদের এখানে যেই
ইয়ারা আছে কেয়ারটেকার আছে তার মাধ্যমে যোগাযোগ করলে আমরা সিট দেব। তাহলে আসলে আমরা আমার লোকজনের সেবা যত্ন করব। কত টাকার বিনিময়ে একটি সিট আমাদের লোক বুঝে সরকারি বারো হলে একটা আর বেসরকারি বারো হলে 200 টাকা আছে 300 টাকা আছে। আচ্ছা পর্যটক, আমরা উনি বলেছিলেন যে এখানে আপনারা টিএনও স্যার যিনি তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মাধ্যমে আপনারা এই ডাক বাংলোতে রুম নিতে পারবেন ভাড়া। এছাড়া আপনারা যদি ব্যক্তিগতভাবে যদি আপনারা যোগাযোগ করে যদি আপনারা এখানে থাকতে চান তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে মোহাম্মদ আলিম গরি হোসেন, তার সাথে তার নাম্বারটি আমি বলে দিচ্ছি 01717985884। আবার বলে দিচ্ছি 01717985884। আপনারা হারুন আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করার সাথে সাথেই আলমগীর ভাই বলে দেবেন যে এখানে সিট খালি আছে কি না আছে, কিংবা এখানে কিভাবে আপনারা খুব অল্প টাকায় একটি সিট, আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে 100 কিংবা 150 টাকা। আপনারা কথায় রয়েছেন যারা সরকারি রূপ রয়েছেন সরকারি কর্মকর্তা তাদের থেকে 1 লিটার রাখবেন হয়তো 100 টাকা, কিংবা যারা বেসরকারি রয়েছেন তাদের থেকে ডাবল 200 টাকা হয়তো রাখা হবে। আপনারা ফুল ফ্যামিলি সহ যদি আসেন অ্যাটাচ বাথরুম সহ এখানে রুম রয়েছে, আপনারা সেখানে পর্যটক হিসাবে আপনারা এসে ঘুরে যেতে পারবেন, একদিন দুই দিন কিংবা তিন দিন ঘুরে যেতে পারবেন। ভোলা হচ্ছে ধান সুপারি গোলা, এই তিনে ভোলা, আবারও বলছি ভোলাতে দধি পাওয়া যাচ্ছে, মহিষের দধি, সেটা অনেক টক দধি, সেটা অনেক মজা। ভোলাতে অনেক পিঠা রয়েছে, ইলিশ রয়েছে, নদীর বিভিন্ন প্রকার মাছ রয়েছে, আপনারা এখানে এসে খেতে পারবেন। আপনারা এইখানে এসে আপনার যানবাহনের জন্য হুন্ডা রাইডস রয়েছে, এখানে পর্যটকদের জন্য গাড়ি রয়েছে, আপনারা সেই সমস্ত সেবাগুলো পাবেন। আমি মুসলিউদ্দিন তরুণ আজকে এইখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি পর্যটনের ফেরিওয়ালা হিসাবে ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে বলছি, আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্যটন স্পটে। মুসলিউদ্দিন তরুণ, চরফ্যাশন, ভোলা।